দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরাকে মার্কিন দূতাবাসে আবারও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। তালেবানের আমন্ত্রণে কাবুলে পাকিস্তানের গোয়েন্দা প্রধান। আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা আগামী সপ্তাহে। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 নৌসেনা নিহত। দাড়ি কাটা বন্ধ করছে আফগান পুরুষরা। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সমর্থন তালেবানের উদ্বেগ ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব পাঞ্জশিরে নতুন করে সংঘর্ষ, রাজধানীর দ্বার প্রান্তে তালেবান বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরাকে মার্কিন দূতাবাসে আবারও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনী বাগদাদ দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা CRM এর পরীক্ষা চালিয়েছে। অনেকেই ভেবেছিল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরখ করে দেখছে। কার্যকারিতা পরখ করতে গিয়ে ব্যবহার করছে যুদ্ধ সরঞ্জাম। এ সময় দূতাবাসের ফটকগুলো বন্ধ রাখা হয়, বাইরে থেকেও বিকট শব্দ শোনা যায়। তবে ইরাকের কয়েকজন রাজনীতিবিদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দূতাবাস হচ্ছে কূটনৈতিক স্থাপনা, কিন্তু বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক স্থাপনায় পরিণত হয়েছে, যা ইরাক সহ গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক। ইরাকি জনগণের একটা বড় অংশই সে দেশের জন্য মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সে দেশের সংসদে একটি বিলও পাশ হয়েছে। তালেবানের আমন্ত্রণে কাবুলে পাকিস্তানের গোয়েন্দা প্রধান। আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবান যোদ্ধা বিরোধীদের চলমান সংঘর্ষের মধ্যে কাবুল সফর করছে পাকিস্তানের গোয়েন্দা ISI সংস্থা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে কাবুলে পৌঁছেছেন তিনি। আগামী সপ্তাহে তালেবানের নতুন সরকার গঠনের কথা রয়েছে। এর মধ্যে দেশটিতে সফরে গেলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। ভারতীয় সংবাদ সংস্থা ANI পাকিস্তানের সাংবাদিক হামজা আজহার সালাম বলেন, দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য তালেবানের আমন্ত্রণে হামিদ আফগানিস্তান সফর করছেন। তিনি টুইট করেছেন, নতুন তালেবান সরকারের অধীনে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য তালেবানদের আমন্ত্রণে পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ কাবুলে এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের নেতৃত্বের প্রধান কার্যালয় ছিল পাকিস্তানের প্রায় বলা হতো শক্তিশালী ইন্টারনেট ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাদের। আফগান সরকার এবং ওয়াশিংটন থেকে বারবার অভিযোগ, পাকিস্তান প্রায় তালেবানকে সামরিক সহায়তা দিচ্ছে, যদিও পাকিস্তান নিয়মিতভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তান এবং তাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আফগানিস্তান দখলের তালেবানকে সহায়তা করার অভিযোগ রয়েছে। এর মধ্যে শুক্রবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পাকিস্তানের আফগানিস্তানে নির্বাচিত সরকারের পরিবর্তে তালেবানকে সমর্থন ও লালন করছে। শ্রিংলা এও বলেন, পাকিস্তান আফগানিস্তানের প্রতিবেশী, তারা তালেবানকে সমর্থন ও লালন পালন করছে। সেখানে বিভিন্ন উপাদান আছে যা পাকিস্তান সমর্থন করে, তাই পাকিস্তানের ভূমিকাকে সেই প্রেক্ষাপটে দেখতে হবে। এদিকে কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পাঞ্জশির উপত্যকা। তালেবানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশো যোদ্ধা সেখানে রয়েছে। সম্প্রতি সেখানে তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করেছে বলেও জানান বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর টাইমস অফ ইন্ডিয়ার। আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা আগামী সপ্তাহে। এক সপ্তাহের জন্য আফগানিস্তানে নতুন সরকারের নাম ঘোষণা পিছিয়ে দিয়েছেন তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নতুন সরকার ঘোষণার দিনক্ষণ পিছিয়ে দিল তারা। আফগানিস্তানের তালেবান সরকারের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম প্রকাশ করা হয়েছে। তালেবানের তিনটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তালেবানের সম্ভাব্য সরকার গঠনের
ঘোষণা দেওয়া হবে বলে এর আগে জানানো হলেও তা সম্ভব হয়নি। এদিকে পানশির উপত্যকায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট ও তালেবানের মধ্যকার লড়াই নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। তালেবান দাবি করছে যে পাঞ্জশির তাদের দখলে চলে এসেছে। অন্যদিকে এনআরএফ বলেছে পানশির উপত্যকা এখনো পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই আছে। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা। এরই মধ্যে গত 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। মূলত এরপর থেকেই আফগানিস্তানের সম্ভাব্য নতুন সরকার নিয়ে নানা আলোচনা চলছে। গত বৃহস্পতিবার একাধিক তালেবান নেতা জানিয়েছিলেন শুক্রবার আসর নামাজের পরেই নতুন সরকার ঘোষণা করা হবে, কিন্তু গত শুক্রবার দুপুরে তালেবানের এক মুখপাত্র জানান শনিবার সকালের আগে নতুন সরকার ঘোষণা করা সম্ভব নয়। এরপর গতকাল বিকেলে জাভিউল্লাহ মুজাহিদ বলেন নতুন সরকার ও মন্ত্রিসভার নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, তবে দিনক্ষণ পেছানোর কোনো কারণ তিনি উল্লেখ করেননি। নতুন সরকার গঠন নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করতে তালেবান যে কমিটি করেছে খলিল হক্কানি, সেই কমিটির সদস্য সরকার গঠনের দিনক্ষণ পেছানোর কারণ হিসেবে তিনি বলেন তালেবান এমন একটি সরকার গঠন করতে চায় যাতে করে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি মেলে। তালেবান চাইলে একাই সরকার গঠন করতে পারে, কিন্তু সেই সরকার বিশ্বের স্বীকৃতি পাবে না। এই জন্য তালেবান চায় নতুন সরকারের সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকুক। মূলত এই কারণেই সরকারের নাম ঘোষণা পেছানো হয়েছে। এদিকে রয়টার্স বলেছে তালেবানের কাতার দপ্তরের পলিট ব্যুরো প্রধান মোল্লা আব্দুল গনি বারাদরি হচ্ছে আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। তিনি গত বছর আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী আলোচনায় তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সূত্রগুলোর নাম উল্লেখ না করে বার্তা সংস্থাটি বলেছে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শেরে মোহাম্মদ আব্বাস স্থানিক জায় তালেবানের আসন্ন সরকারের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। এর আগে তালেবানের শীর্ষস্থানীয় নেতা বেলাল কারিমি বলেছে তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দাজাদে পরবর্তী আফগান সরকারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি মোল্লা আব্দুল গনি বারাদারকে সম্ভাব্য আখুন্দাজাদে সরকারের মুখপাত্র হিসেবে উল্লেখ করেছিলেন সূত্র বিবিসি। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 নৌসেনা নিহত। যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 নৌসেনা নিহত হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো উপকূলে গত 31 আগস্ট মার্কিন ওই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শনিবার তাদের মৃত্যু ঘোষণা করা হয় খবর আল জাজিরার। মার্কিন নৌবাহিনীর একটি বিবৃতিতে জানানো হয় গত 31 আগস্ট প্রশান্ত মহাসাগর মার্কিন সামরিক বাহিনীর MA-60S হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এরপর নিখোঁজ হওয়া নাবিকদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয় 72 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান, নিখোঁজের উদ্ধারে 34টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমে ওই নাবিকদের খোঁজে তল্লাশি চালানো হয়। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং স্থানীয় সময় গত মঙ্গলবার বিকালে সান্দিয়াগো উপকূল থেকে মাত্র 60 নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সেই সময় রুটিন ফ্লাইট অপারেশনের অধীনে ছিল। দুর্ঘটনায় আরো 5 জন নাবিক আহত হয়েছে এবং শনিবার পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী প্রশান্ত মহাসাগরীয় বহরের মুখপাত্র লেফটেন্যান্ট স্যামুয়েল আর বয়েল। দাড়ি কাটা বন্ধ করছে আফগান পুরুষরা। দীর্ঘ 2 দশক পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রক্ষণশীল হিসেবে পরিচিত এই সংগঠনটি দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগান পুরুষরা দাড়ি কাটা বন্ধ করেছে। নারীরাও রঙিন স্কার্ফের বদলে কালো রং বেছে নিয়েছে। বাইরে বের হওয়ার আগে মেপে নিচ্ছে নিজের পোশাকের দৈর্ঘ্য। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রক্ষণশীল এই সংগঠনটি ক্ষমতা দখলের পর আফগানিস্তান নাগরিকরা দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠছিল। তবে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের অধীনে জীবনযাপন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে সাধারণ নাগরিকরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর কাবুলের দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ছে না। কাবুলের রাস্তায় চিরচেনা যানজট আগের মতোই আছে। ঠেলাগাড়িতে বিক্রি হচ্ছে আফগান সবুজ আঙুর আর গাঢ় বেগুনি বরই। পথ শিশুরাও স্বভাব সুলভ চিৎকার করছে। দেখতে সব আগের মতো মনে হলেও আসলে তা অন্যরকম বলে বিবিসির ওই প্রতিবেদন জানিয়েছে। তালেবান নিয়ন্ত্রিত রাজধানীর রাস্তায় দেখা যাচ্ছে তাদের সদস্যদের। অবশ্য আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ সংগঠনের সদস্যদের প্রতি জনগণের সঙ্গে ভালোবাসা ভালো ব্যবহার করার আহ্বান জানান। 90 দশকের প্রথম দফায় শাসনামলে সাধারণ জনগণের
উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছিল তালেবান। সে সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হতো, এমনকি নারীদের শিক্ষা গ্রহণ ও চাকরির ক্ষেত্রেও ছিল নানান বিধিনিষেধ। তবে এবার এসব রক্ষণশীল মনোভাব থেকে সরিয়ে এসেছে বলে দাবি করছে তালেবান। হিজাব পরে নারীরা পড়াশোনা ও চাকরি চালিয়ে যেতে পারবে বলে সাম্প্রতিক এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সাক্ষাৎকারে এসব জানিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প সমর্থন তালেবানের উদ্বেগে ভারত। তালেবান শাসিত আফগানিস্তানের ভেতর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এ নিয়ে এরই মধ্যে ভারতের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আফগানিস্তান যখন তালেবানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ঠিক সেই সময়ে এ খবর এলো। শুক্রবার চীন জানায় তালেবান নেতারা বেজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সমর্থন করেন। তারা বিশ্বাস করেন এই প্রকল্প যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য লাভজনক হবে। এছাড়া তালেবান চীনকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে। তালেবান নেতারা জানিয়েছে দেশের পুনর্গঠনে বিনিয়োগ করতে প্রস্তুত চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের কাজ সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির আমলে খুব বেশি একটা এগোতে পারেনি। এ কারণে তালেবান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ব্যাপক মত পার্থক্য ছিল। আশরাফ গনি ক্ষমতাচ্যুত মধ্য দিয়ে চীনের জন্য সেই পথ খুলে গেছে। 2013 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর বেজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং ইউরোপকে স্থল ও সমুদ্র পথের মাধ্যমে একটি নেটওয়ার্কের আওতায় আনা। ভারত শুরু থেকেই এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সূত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া। পাঞ্জশিরে নতুন করে সংঘর্ষ রাজধানীর দ্বার প্রান্তে তালেবান বাহিনী। আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। তালেবান বাহিনীর অগ্রাভিযান ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন বাহিনী। তালেবানের একটি সূত্র জানিয়েছে পাঞ্জশিরে লড়াই অব্যাহত রয়েছে, তবে রাজধানী বাজারাক ও প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড গামী রাস্তায় বিদ্রোহীরা ল্যান্ড মাইন পুঁতে রাখায় তাদের অগ্রগতি মন্দর হয়ে পড়ছে। সূত্রটি জানায় মাইন মুক্ত করা ও আক্রমণ চালানো উভয়টি একসাথেই চলছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ মাসাঙ্গানি শনিবার বলেন, তালেবান বাহিনী পাঞ্জশিরের সুতুল, পরিয়ন, খেঞ্জ ও আবসার দখল নিয়েছে। তিনি বলেন, এখন পাঞ্জশিরের প্রাদেশিক কেন্দ্র আনাবার কাছে লড়াই চলছে। বিদ্রোহীদের মরিয়া চেষ্টার মুখে তালেবান দৃশ্যত সরকার ঘোষণার আগেই বিদ্রোহ অবসান ঘটাতে চায়, তবে কাজটি যে কঠিন তা বোঝা যাচ্ছে। অবশ্য পাঞ্জশিরের পতনের খবর পেয়ে শুক্রবার রাতে কাবুল ও অন্যান্য স্থানে ফাঁকা গুলি বর্ষণ করে উল্লাস প্রকাশ করেছিলেন তালেবান, আর তাতে বেশ কয়েকজন হতাহত হয়। এই প্রেক্ষাপটে তালেবানের এক মুখপাত্র বলেছেন, গুলিবর্ষণ বন্ধ করে এর বদলে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করা উচিত। তালেবান তাদের অগ্রগতির খবর জানাতে বিদ্রোহীদের কাছ থেকে আটক করা কয়েকটি ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জামের ছবি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। পাঞ্জশিরের নিয়ন্ত্রণ দ্রুত লাভ নিশ্চিত করা তালেবানের জন্য খুবই দরকার, কারণ শীত এসে গেলে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও আহমদ মাসুদের বাহিনীকে পরাজিত করা আরো কঠিন হয়ে যাবে। অক্টোবরের শেষ সপ্তাহের দিকে ভয়াবহ শীত শুরু হয়ে যায়, তখন বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করা সম্ভব হবে না। অন্যদিকে সালেহুর ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট সময় ক্ষেপণের চেষ্টা করছে। তালেবান বাহিনীকে কয়েক সপ্তাহ ঠেকিয়ে রাখা গেলে আরো অন্তত 5 মাস সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে তারা বিদেশি শক্তিগুলোর কাছ থেকে সাহায্য নিশ্চিত করার চেষ্টা করবে। সূত্র বিবিসি আল জাজিরা।